সবাইকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম পশ্চিমবঙ্গে বিজেপির বিরাট সাফল্য পশ্চিমবঙ্গে বেয়াল্লিশ আসনের ফলাফল এক নজরে মমতা প্রধানমন্ত্রী হলে কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী বুথ ফেরত জরিপে ভারতের লোকসভায় পাঁচশো বিয়াল্লিশ আসনে কে কত আসন পাচ্ছে এক নজরে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন পশ্চিমবঙ্গে বেয়াল্লিশ আসনের ফলাফল এক নজরে হাওড়া তৃণমূল উলবেড়িয়া তৃণমূল শ্রীরামপুর তৃণমূল হুগলি বিজেপি আরামবাগ তৃণমূল তমলুক তৃণমূল কাঁথি তৃণমূল ঘাটাল বিজেপি মেদিনীপুর বিজেপি ঝাড়গ্রাম বিজেপি পুরুলিয়া বিজেপি বাঁকুড়া বিজেপি বিষ্ণুপুর বিজেপি দমদম বিজেপি বারাসাত তৃণমূল বসিরহাট বিজেপি জয়নগর তৃণমূল কলকাতা উত্তর বিজেপি কলকাতা দক্ষিণ তৃণমূল ব্যারাকপুর বিজেপি বনগাঁ তৃণমূল বীরভূম তৃণমূল যাদবপুর সিপিএম ডায়মন্ড হারবার তৃণমূল মথুরাপুর তৃণমূল বোলপুর তৃণমূল আসানসোল বিজেপি বর্ধমান দুর্গাপুর তৃণমূল বর্ধমান পূর্ব তৃণমূল রানাঘাট বিজেপি কৃষ্ণনগর বিজেপি বহরমপুর কংগ্রেস মুর্শিদাবাদ তৃণমূল চঙ্গিপুর কংগ্রেস মালদা দক্ষিণ কংগ্রেস মালদা উত্তর বিজেপি বালুরঘাট বিজেপি রায়গঞ্জ বিজেপি দার্জিলিং বিজেপি জলপাইগুড়ি তৃণমূল আলিপুরদুয়ার বিজেপি এবং কোচবিহার বিজেপি মোট তৃণমূল আঠারো বিজেপি বিশ কংগ্রেস তিন এবং সিপিএম এক এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বুথ ফেরত জরিপে ভারতের লোকসভায় পাঁচশো বিয়াল্লিশ আসনে কে কত আসন পাচ্ছে ভারতের লোকসভার আসন সংখ্যা পাঁচশো বিয়াল্লিশ ক্ষমতায় যেতে পেতে হবে দুশো বাহাত্তরটি আসন গবেষণা প্রতিষ্ঠান নিয়লসন কোম্পানির বুথ ফেরত জরিপ অনুযায়ী দুশো সাতষট্টি আসন পেতে পারে বিজেপি জোট কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে একশো সাতাশটি আসন আর অন্য দলগুলোর ঘরে যেতে পারে একশো আটচল্লিশটি আসন নিয়লসনের জরিপ অনুযায়ী ম্যাজিক দুশো বাহাত্তরটি আসন পেতে পারে পাঁচটি আসন পেতে পারে পেতে হবে বিজেপিকে আর নিয়সন কোম্পানির জরিপ অনুযায়ী পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে রাজ্য ক্ষমতাসীন তৃণমূল পেতে পারে আসন দলটি গত লোকসভা নির্বাচনে তৃণমূল আসন পেয়েছিল আর এ রাজ্যে আসন পেতে পারে বিজেপি দীর্ঘ বছর ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল বামফ্রন্ট এবার নিয়লসনের জরিপে এই দলটিকে একটি আসনও দেওয়া হয়নি কংগ্রেস পেতে পারে মাত্র দুটি আসন প্রায় সব কোটি জরিপ বিজেপিতে জিতিয়ে রাখলেও সবাই বলছে সর্বভারতীয় প্রবণতা হল গত নির্বাচনের তুলনায় বিজেপি আসন ও ভোট কমেছে গত নির্বাচনে বিজেপি জোট তিনশো ছত্রিশটি আসন পেয়েছিল আর একক দল হিসেবে পেয়েছিল আসন আসন এবার দলটির কমে নামতে পারে গত নির্বাচনে জোট শতাংশ ভোট পেয়েছিল নিয়সনের হিসাব বলছে এবার এ জোটের ভোট কমে একত্রিশ শতাংশ হবে কংগ্রেসের ভোট বাইশ শতাংশ হতে পারে গত নির্বাচনে বিজেপি ও কংগ্রেস জোটের বাইরে বাকি দলগুলো আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল এবার এসব দল সাতচল্লিশ শতাংশ ভোট পেতে পারে রিপাবলিক সি ভোটার জরিপের ফল অনুযায়ী বিজেপি জোট তিনশোটি আসন পেতে পারে টাইমস নাও জরিপ বলছে আসনের বেশি পেতে পারে বিজেপি আর কংগ্রেস জোট পেতে পারে একশো ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের আসনের মধ্যে চুয়াল্লিশটি আসন পেতে পারে ক্ষমতাসীন বিজেপি আর সেখানে মায়াবতী ও অখিলেশ যাদবের জোট পেতে পারে চৌত্রিশটি আসন কংগ্রেস এই আগেবারের মতো দুই আসনে সীমাবদ্ধ থাকতে পারে গত ডিসেম্বর মধ্যপ্রদেশ রাজস্থান ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে জিতেছিল কংগ্রেস তবে বুথ ফেরত জরিপগুলো বলছে ওই তিন রাজ্যে বিজেপি বেশি আসন পাবে ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে